আপনি কি বিজেপি কর্মী, বিজেপি দলকে সমর্থন করেন? তাহলে আপনার জন্য এসে গেল একটি নতুন অ্যাপ বিজেপি নিউজ বাংলা। শুভেন্দু বাবু, আপনার লজ্জা লাগে না যে কৃষকের আন্দোলন আপনি করছেন বলে দাবি করেন? নন্দীগ্রামে কৃষকের আন্দোলন করছেন, হ্যাঁ মমতা ব্যানার্জি শিমুরে কৃষকের আন্দোলন করেছে, নন্দীগ্রামে কৃষকের আন্দোলন করেছে, জীবনে অনেক আন্দোলনের পরে একজন নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি কৃষি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কৃষকের স্বার্থের নেতৃত্ব দিয়েছিলেন, পুঁজিপাতিতে যারা কৃষককে বিক্রি করে দেয় শুভেন্দু বাবু তাদের থেকে পা ধরলে অবিশ্বাস পা ধরে কি বললে যে আমাকে একটু ঠাঁই দাও, আমার যে কুকর্ম সেগুলোকে সব তুমি সরিয়ে দাও, আমি আর থাকতে পারছি না তোমার প্রায় পদে ধুলির তলায় আশ্রয় দেব। লজ্জা লাগে আমাদের, লজ্জা লাগে, লজ্জা লাগে যখন তার সহকর্মী নিজেকে বলতে হয়, সহকর্মী বলতে হয়, লজ্জা লাগে। তার কারণ না, আমরা জানি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি, আমাকে মমতা ব্যানার্জি লড়াই, এই লড়াইয়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আপনি ভয়ের চোটে চলে গেলেন, আর ওইখানে হয়েছে কি জানেন, ওটা হয়েছে বিজেপির গেরুয়া রঙের ওয়াশিং মেশিন, তৃণমূলে থাকলে চোর ওয়াশিং মেশিনে ঢুকিয়ে বার করে দিলে সে হলো সাধু, আমি এখন চোর বটে তুমি হলে সাধু। বাহ বাহ ভাই, এইভাবে মানুষকে ধোকা দিলে, মমতা ব্যানার্জিকে নয়, মমতা ব্যানার্জিকে নয়, মানুষকে ধোকা দিলে, মানুষের অধিকারে বঞ্চিত করেছ, যারে দাও নাই তারে সম্মান, সেই সম্মান যখন পশ্চিমবঙ্গে ছিল না দিয়েছিলেন কে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে সেই সম্মান তোমার নেই। এখন পরিবারতন্ত্রের কথা বলছে, পরিবারতন্ত্রের কথা বলছে, 2000 সালের নমিনেশন পেয়েছিলে, ছাত্র নেতা হয়েছিলে, 2006 পেয়েছিলে, 2001 পেয়েছিলে, 2009 ওইটুকু বাচ্চা ছেলে এমপি নমিনেশন পেয়েছিলে, কিসের জন্য? কোন আন্দোলন করে উঠেছিলে না, শিশির বাবুর ছেলে বলে পেয়েছিলে, অর্থাৎ তুমিও পরিবারতন্ত্রের কথা বলো। হ্যাঁ ফিরা থাকিম, আমার বাবা মা কেউ কোনোদিন রাজনীতি করেনি, লড়াই করতে করতে এই জায়গায় উঠেছি, সুতরাং সিঁড়ি দিয়ে আমি উঠেছি, লিফট দিয়ে কিন্তু তুমি উঠেছি, লিফট দিয়ে তুমি উঠেছ। শিশির অধিকারীর ঘরে জন্ম না নিলে ওইখানে বসে থাকতে কোনোদিন উঠে গিয়ে শুভেন্দু অধিকারী হতে পারত না। কাদের কাদের জন্য বলছে, কাদের তুমি যে দলে গেছো সেই দলে কোথাও পরিবারতন্ত্র নেই, আমাদের দলে নেই, আমাদের দলে নেই, আমরা চাই আমাদের আদর্শ আমাদের পরবর্তী জেনারেশন নিয়ে লড়াই করো, কারণ আমরা একদিন মারা যাব, মমতা ব্যানার্জির আদর্শ গান্ধীবাদ জিন্দাবাদ সুভাষবাদ জিন্দাবাদ এই নিয়ে উঠুক পরের জেনারেশন আমরা চাই, তাই তাদের নিয়ে আমরা এগিয়ে দিতে চাই। আর তোমাদের নেই, বসন্তলাল সিন্ধিয়ার ছেলে সে আজকে বসন্ত সিন্ধিয়া নেই, বাসুদেব সিন্ধিয়া, পীযূষ গোয়েল কার ছেলে, তার বাবা ঠাকুর দাদা বিজেপির নেতা ছিল, অনুরাগ ঠাকুর কার ছেলে, তার বাবা যে বলেছিল গদ্দার ও গলি মারো সে অনুরাগ ঠাকুর, সে তার বাবা চিফ মিনিস্টার ছিল না? আজকে পুনা মহাজন প্রমোদ মহাজনের মেয়ে নয়, প্রিয়াঙ্কা মুন্ডে গোপীনাথ মুন্ডের মেয়ে নয়, আমাদের প্রভাস সাহেব সিং দীক্ষিলের মুখ্যমন্ত্রী সাহেব সিং এর ছেলে নয়, যে আমি এমপি যতীনময় সিন্ধিয়া, সিন্ধিয়া পরিবারকে তেল দিয়ে নিয়ে গেছো তার ভেতরে ভাঙিয়ে, আর তোমার নিজের ছেলে অমিত শাহ জয়শাহ বিরাট ক্রিকেটার ছিল নাকি, বিরাট ক্রিকেটার নাকি ক্রিকেট ভাষ্যকার, সে কি করে বিসিসির ওই বড় বড় পদে গিয়ে
পরিবারতন্ত্র নয়, তোমরা পরিবারতন্ত্র করো না। রাজনাথ সিং এর ছেলে আজকে এমএলএ নয়, কৈলাশ বিজয়বর্গীর ছেলে বিজেপির নেতা নয়, সুতরাং পরিবারতন্ত্র নয়। আমরা যেটা করি, আমাদের যে আমাদের আদর্শে দীক্ষিত করে আমাদের পরবর্তী জেনারেশনকে পাঠায়, আর তোমরা যেটা করো সেটা ধান্দাবাজির জন্য নিজের পরিবারকে এগিয়ে দিয়ে রোজগার করো। আর সেই পথেই আজকে শুভেন্দু অধিকারী, সেও গেছে অমিত শাহ পা যেদিন ধরলো, আমার মনে হলো এই দৃশ্য দেখার থেকে মৃত্যু হয়ে যাওয়া ভালো, মৃত্যু হয়ে যাওয়া। নন্দীগ্রাম আন্দোলন সুফিয়ানরা করেছে, আমাদের কাদের সাহেবরা করেছে, কিন্তু তুমি তো নেতা হয়েছিল, ওরা নিয়ে গিয়ে তোমাকে নেতা তৈরি করেছে, বেইমানি করে দিলে, শেষ করে দিলে। না, যেটা সৌগতদা বলেছে ঠিক, যে মানুষই বাঘ তৈরি করে আবার মানুষই ইঁদুর তৈরি করে, আপনারা ঠিক করবেন শুভেন্দু অধিকারে। আমরা শুধু এইটুকু বলতে চাই যে আমরা আপনাদের সাথে আছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে আছি, এবং আজকে যা কাঁথিতে দেখলাম পূর্ব মেদিনীপুরের ১৬টা সিটি তৃণমূল কংগ্রেস জিতছে, তৃণমূল কংগ্রেস জিতবে, তার কারণ বাংলার মানুষ বলছে, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তুমি আগে বলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ।